নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি বাংলায়। পশ্চিমবাংলায় ভোট উত্তাপ চরমে। এই মুহূর্তে কে মুখ্যমন্ত্রী হবে তা নিয়ে চলছে চরম জল্পনা, আর এরই মাঝখানে ঘোষণা হয়ে যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবাংলার কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী হয়ে যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনছেন, সকলকে পিছনে ফেলে দিয়ে অধীর রঞ্জন চৌধুরী হতে পারে বাংলার মুখ্যমন্ত্রী। আসলে বিষয়টি হলো, কংগ্রেস ও সিপিআইএম যে জোট করেছে সেই জোটের মুখ হতে চলেছে অধীর রঞ্জন চৌধুরী। আর যদি জোটের ফলাফল ভালো হয়, যদি ভালো ফল হয়, তাহলে অধীর রঞ্জন চৌধুরীকেই কিন্তু মুখ্যমন্ত্রী করা হবে। এমনিতেই অধীর রঞ্জন চৌধুরী একটি লড়াকু নেতা। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর শেষ কথা এবং অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে একটি লড়াকু ভাব রয়েছে। তাই বাম ও কংগ্রেস দুজনে মিলেই ঠিক করে নিয়েছে যে এবার অধীর রঞ্জন চৌধুরীকেই মুখ করে লড়া হবে, এবং অধীর রঞ্জন চৌধুরীর প্রতি কিন্তু বাংলার মানুষের একটু সিম্প্যাথি রয়েছে, তাই সেটা কাজে লাগাতে চাইছে। এবং রেজাল্ট যদি ভালো হয় তাহলে মুখ্যমন্ত্রী হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। তো কে মুখ্যমন্ত্রী হবে, কোন দল থেকে হবে, সেটা পরের কথা। আপাতত কংগ্রেস এবং বাম ঠিক করে নিয়েছে যদি তাদের ফল ভালো হয় তাহলে মুখ্যমন্ত্রী হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। তো অধীর রঞ্জন চৌধুরী কি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য? কমেন্টে লিখুন। জয় হিন্দ।